বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। এটা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলায় তো লতিগুলো এনেছিলাম, গত দুই দিন হয়ে গেছে এগুলো রান্না করা হয়নি, এভাবে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডও বাসেনে, সে গত দুই দিন ঢাকার বাহিরে ছিল, এই জন্য আর রান্না করা হয়নি। সে আবার লতি খেতে খুব পছন্দ করে, তো আসবে বাসায়, এই জন্য রান্নাও করে নিলাম। আর লতি আসলে একা একা রান্না করলে খাওয়া আমার কাছে ভালো লাগে না, একা একা খেতে মজা লাগে না, খুব বেশি হয়ে যায় একটু হাফ কেজির লতি একজনের জন্য। তো লতি রান্না করার আগে আমি আগে সবসময় এগুলো ভালো করে টেলে নিই, তো ধুই না, ধোয়াটা পরে ধুই আর কি, টালার পরে ধুই। যে প্যানটার মধ্যে আমি লতিগুলো টেলেছিলাম সেটাতেই আমি রান্না করব। তো এখানে তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছি একটা বড় সাইজের, আর মাঝারি সাইজের একটা রসুন কুচি দিচ্ছি। আর এগুলো একটু নরম হয়ে আসলে এতে রসুনটা দিয়ে দেব, সরি রসুন লবণ দিয়ে দেব। একটু হালকা বাদামি হয়ে এসেছে, এবার এতে আমি শুটকি আর হচ্ছে চিংড়ি মাছ অ্যাড করছি। এখানে আমি হচ্ছে দিয়েছি লুইটটা শুটকি, তো ঘরে কোনো শীতল ছিল না, লতিটা আসলে শীতল দিয়ে রান্না করলে বেশি মজা হয়, বা চ্যাপা শুটকি দুইটার কোনোটাই ছিল না। আর লুইটটা শুটকি রান্না করার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা ভালো করে ধুয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে, কারণ এই শুটকিতে অনেক বালি থাকে, পানিতে ভিজিয়ে রাখলে বালিগুলো চলে যায়। তো সেটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার এতে একটু পানি অ্যাড করছি। এবার পানির সাথে আমি মশলাগুলো দিয়ে দেব, ধনে গুঁড়া, রসুন, হলুদ গুঁড়া আর হচ্ছে গিয়ে লাল মরিচ গুঁড়া। তো আমার হাজব্যান্ড আসতে আসতে রাত 12টা বেজেছে, সে কালকে গতকাল না গত দুই দিন আগে হবিগঞ্জ গিয়েছিল, তো সেখান থেকে সে বিকালে রওনা হয়েছিল। তো আস্তে আস্তে একদম 12টা বেজে যায়। তো নারায়ণগঞ্জের ওখানে এসে একটু জ্যাম পেয়েছিল, জ্যামের কারণে আসলে লেটটা হয়, নাহলে এত লেট হয় না, 4-5 ঘন্টার মধ্যেই চলে আসতে পারে। তো লতিটা খুব ভালো করে হয়ে গেছে দেখা যাচ্ছে, আর এটা আজ আঁচটা লো করে রাখতে হবে, আধা ঘন্টার মতো রাখলে একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো খুব কম দিয়েছি, আর কাঁচামরিচগুলোতে খুব বেশি ঝাল নেই, এর জন্য 4-5টা দিয়েছি। তারপর রাতের বেলা সবগুলো আসলে খাওয়া হয়নি, এখান থেকে অর্ধেক খাওয়া হয়েছে আর বাকি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও আস্তে আস্তে একদম রাত 12টা বেজেছে, তো বাজার নিয়ে এসেছে, বাসায় থাকবে না, আবার রাত পোহালায় নাকি বের হতে হবে। তো ওকে বাজারগুলো জাস্ট এভাবে নামিয়ে রেখেছি, পলিথিনে রাখা যাবে না বেশিক্ষণ, এরপর ভাত খেয়ে নিলাম। আর ও যখন রাতে বাসায় আসে, আমি যত রাতেই হোক না কেন আমি আসলে অপেক্ষা করি, দুজন আসলে একসাথেই খাই। আমার মেয়ে ঘুমিয়ে গেছে, ওকে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম পাড়িয়েছে, ও গতকাল দুপুরে ঘুমায়নি। তো এখানে এনেছে হচ্ছে, এটা হচ্ছে কালী বাউশ মাছ, কেটে এনেছে, তবে মাছটা কাটা বেশি সুন্দর হয়নি, একদম ছোট ছোট পিস করে ফেলেছে আর মাথাটাও কেটে ফেলেছে। এর আগের বারে মাছগুলো অনেক সুন্দর করে কেটেছে, মানে একদম পারফেক্ট সাইজ হয়েছিল। আর এখানে এনেছে ট্যাংরা মাছ। আর এই আমাদের বাসা থেকে যাত্রাবাড়ি মাছের আড়ত, সেটা খুবই কাছে, ওখানে একদম সব রকমের মাছ পাওয়া যায়, খুব ভালো মাছ পাওয়া যায়, বলতে গেলে এটা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আড়ত, মাছের আড়ত, এই যে যাত্রাবাড়ি মৎস্য আড়তটা, একদম সব ধরনের মাছ পাওয়া যায়। এই ট্যাংরা মাছগুলো যখন কিনেছে তখন একদম জ্যান্ত ছিল,
বাসায় আনার পর এগুলো কিছু লাফাচ্ছিল, কালি বাউস মাছটাতে ডিম হয়েছে। তো এগুলো পলিথিন থেকে এগুলো জাস্ট এভাবে বের করে রেখেছি, বের করে এরপর আমরা খেয়ে নিয়েছি, খেয়ে এরপর বাকি কাজ পরে করলাম আর কি। মাছগুলোকে একটু ধুয়ে নিব, ধুয়ে এরপর প্যাকেট প্যাকেট করে রাখবো। আর এখানে হচ্ছে মুরগি এনেছে, মুরগিগুলো একদম পরিষ্কার করে এনেছে, জাস্ট চামড়াগুলো এনেছে, আর মুরগির পা মাথা নিয়ে এসেছে। আর আমাদের বাজার আসলে একসাথে করা হয় না, মানে যখন বাসায়ও থাকে না, যখন আসে আসার পথে ভালো কিছু দেখলে নিয়ে আসে, যখন দেখে ভালো কোনো মাছ চোখের সামনে পড়ে তখনই নিয়ে আসে। আর আমার হাজবেন্ডের মাছ অনেক পছন্দ, সে মাছ দেখলে আর লোভ সামলাতে পারে না আমার মনে হয় আর কি, সেটা সবসময় নিয়ে আসে। এমনও দেখা গিয়েছে যে 3টা বাজে এসেছে, কোন নদীর ঘাট দিয়ে এসেছে ওখান থেকে মাছ, আর মাছ সবসময় কুটে আনে, ঘাট থেকে আনলে ম্যাক্সিমাম সময় মাছগুলো কুটে আনতে পারে না, সেগুলো আমি কাটি। আর এখানে মুরগিগুলো একটু পরিষ্কার করে রাখবো, মুরগির কলিজা আর গুদ্দা এগুলো পরিষ্কার করে নিব, আর একটু দুই সাইড করে রাখবো, আর বেশি পিস করবো না, জাস্ট এগুলো এভাবে কেটে নিব। যেহেতু অনেক রাত হয়ে গেছে, সে এসেছে 12টা বাজে, খাওয়া দাওয়া শেষ করতে করতে 1টা বেজে গেছে। তো ওকে, ও আমাকে সাহায্য করতে চেয়েছিল, আমি আর ওকে ধরতে দেয়নি কোনো কিছু, কারণ অনেক পরিশ্রম করে এসেছে, সেই গত 2 দিন বাসায় ছিল না, তারপর এসেছে রাত 12টায়। চেয়েছিল আমাকে মুরগিগুলো কেটে দিতে, আবার মাছগুলো কাটতে চেয়েছিল, আমি আসলে দেয়নি আর কি। আগে যখন যখন বাসায় থাকে আর কি, অবসর থাকে, তখন হেল্প করতে চাইলে হেল্প নেই, তখন আর হেল্প নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করি না। আর যেহেতু অনেক পরিশ্রম করে এসেছে, আবার সকালবেলায় চলে যাবে, এই জন্য আর বসতে দিলাম না, কিছু ধরতেও দিলাম না, ঘুমাতে পাঠিয়ে দিলাম। আমার মেয়ে উঠে গেছে আবার, ওর বাবা আসতে আসতে কীভাবে জানি টের পেয়ে যায়, ও উঠে গেছে, তাও আর আমার কাছে আসেনি, ও বিছানায় শুয়ে শুয়ে বাবার সাথে বিভিন্ন গল্প করছে, আমি এখান থেকে শুনতে পাচ্ছি আর কি। আমার বেডরুম থেকে, আমার বেডরুমের পাশে আমার কিচেনটা, ও কত কথা বলছে বাবাকে, মানে রাজ্যের গল্প জমা হয়ে আছে আমার মনে হচ্ছে আর কি, এগুলো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। তারপর বাবার খোঁজ খবর নিচ্ছে, বাবা তুমি ভাত খেয়েছো, কোথায় খেয়েছি, আর কত কথা ও প্রশ্ন করছে, মানে ও সবসময় বাবাকে এই কথাই জিজ্ঞেস করবে, বাবা ঠিক মতো খেয়েছো কি না। আর একটা কথা জিজ্ঞেস করবে, বাহিরে গেলে যখন বৃষ্টি আসে ও ফোন করে জিজ্ঞেস করবে, বাবা তুমি ছাতা নিয়েছো, মানে বাবার প্রতি যে এই একটা খেয়াল, এটা আমার কাছে অনেক ভালো লাগে, এগুলো আমি আসলে ওকে শিখিয়ে দিই না, ও নিজ থেকে আসলে এগুলো করে। তো আমার কাটাকুটি সব শেষ, আর মুরগিগুলো আর টুকরো টুকরো করে নিই, এভাবে আস্ত রেখে দিয়েছি, জাস্ট একটু ধুয়ে নিয়েছি, রক্ত যা ছিল এগুলো সব চলে যাবে, হালকাভাবে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোতে ডিম হয়েছে দেখা যাচ্ছে, ট্যাংরা মাছের ডিম হলে আমার কাছে অনেক মজা লাগে খেতে, এই যে ডিমগুলো আর বের করে নিয়ে এভাবে পেটে রেখে দিয়েছি। পাবদা মাছও ছিল, পাবদা মাছ খুব বেশি ছিল না, 4-5টা ছিল হয়তো বা। আর এখানে হচ্ছে মুরগির কলিজা আর গুদ্দা, এগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো একদিন রান্না করে ফেলবো, এগুলো মুরগির সাথে থাকলে আমার কাছে ভালো লাগে না, আর বেশি দিন ফ্রিজে থাকলে টেস্ট চলে যায়, আর আমার মেয়ে কলিজা তেমন একটা পছন্দ করে না, ভাবলাম এভাবেই আমি সবসময় এভাবেই রান্না করি, লটপটি রান্না করি আর কি। আর হচ্ছে দেখা যায় কখনো কখনো শিঙারও বানিয়ে ফেলি, তো এভাবে রান্না করলে আসলে খুব বেশি মজা হয় আর কি। তারপর এই কাজগুলো শেষ করতে করতে একদম রাত 2:30 বেজে গেছে, তারপর ঘরও পরিষ্কার করেছি, মুছেছি, শেষ করে ফেললাম। আমার হাজবেন্ড একবার বলেছিল তুমি সকালে করো, এখন করার দরকার নেই, এগুলো ফ্রিজে রেখে দাও, সকালে করলেও তো আমাকে করতে হবে,
তাই কষ্ট করে করেই নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।